কাকিমা, এগুলো কি ফুল গো? হ্যাঁ, ক্যালেন্ডুলা, দেখো কি সুন্দর ফুলগুলো। নাম বলছে ক্যালেন্ডুলা নাকি? এই যে এই যে এই ফুলগুলো, লাল জবা নাই না? ওই দিকে লাল জবা দেখো। আমাদের কাছে কত লেবু এসছে, এগুলো কি লেবু বলো তো? পাতি লেবু না, এগুলো কাগজি লেবু। অনেক লেবু এসছে, এই যে জল পড়াতে একটু বড় বড়ও হয়েছে দেখো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো গিয়ে সোমবার, হ্যাঁ আজকে সোমবার। আজকে আর হাঁটতে টাড়তে যাইনি জানো তো, আজকে মনটাও খারাপ ছিল কালকের থেকে, কেননা কালকে আমাদের এখানে একটা প্যাথেটিক অবস্থা হয়ে গেছে, ওই জন্য হাঁটতে যাইনি। আর আমার ডান পায়ের গোড়ালিতে খুব ব্যথাও হচ্ছিল, ওর জন্য আরও বিশেষ করে যাইনি। তো যাই হোক, আজকে ভোরবেলা হাঁটতে যাইনি, তো 5:30 উঠে পড়েছিলাম, কাজের ওই দিদিটা এসেছিল আর 6:30 থেকে পড়া ছিল, তো ওকে ডাকলাম, ও পড়তে চলে গেল, পড়তে চলে গেল। আর আমি হচ্ছে কি উঠে পড়েছি তাড়াতাড়ি, উঠে ঘরটার ঝাড় দিয়ে দিলাম, উনি মুছে চলে গেল। তো সকাল সকাল আজকে ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্ট আজকে করেছি চাল কুমড়ো ঘণ্ট দিয়ে, মুগের ডাল দিয়ে আর রুটি। আর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি সাথে সাথে, তা দুপুরে রান্না হবে আজকে ওই পাঙাশ মাছের ঝোল আর উচ্ছে আলু দিয়ে, আর চাল কুমড়ো যে খোসাগুলো হয় না ওগুলো দিয়ে ভাজা, আর টক ডাল, আর ভাত তো হবেই। তো শান পড়ে আসলো আর এখন বাজে 9:10 বাকি। তো চলো, আমি এরকমভাবে ব্লগটা শুরু করে দিলাম আজকের থেকে, আর দেখতে থাকো তোমরা, আশা করছি শান যাচ্ছে আর বকবক করছি, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। তো চলো দেখতে থাকো, শান দাদুকে ব্রেকফাস্ট দিতে যাচ্ছে, শান এক্ষুনি পড়ে আসলো। তো এই যে ব্রেকফাস্টে এই যে সকালবেলায় এই রুটি আর চাল কুমড়ো ঘণ্ট, এটা মুগের ডাল দিয়ে, আর এই যে ডিম সিদ্ধ, আর এই যে শান বসছে, আর আমি রান্না করছি, আমি একটু পরে বসবো। নিচে বসলি কেন? জল খেয়ে নে বেশি করে, শান মোটে জলই খেতে চায় না। হ্যাঁ জলই খেতে চায় না, এলে জল খা, খেয়েছিস আর একটু খা। তো চলো ওরা খেয়ে নিই, তারপরে আমি খাবো। তো দেখো, এই ডালটাই ওই দোকানের ওপর, মাংসের দোকানের ওপর ভেঙে পড়েছিল, আর ওই দেখো রক্ত রক্ত লেগে রয়েছে। তা আমি আর বাবু গেছিলাম সকালবেলা দেখতে, বাজারে যাওয়ার পথে গেছিলাম দেখতে, তা ওই দেখো যে ওরা দূরে দাঁড়িয়ে রয়েছে, ওই দোকান, ওই দোকানেই মাংসের দোকান ছিল মামার। ওর ভাই আর ওই বোনের বর এসছিলো দেখতে, আর আমরা গেছিলাম, তা বাবুও সামনে গিয়ে দেখছিল। তা দেখো কোনো দোকানের কিছু হয়নি, ওনার দোকানের ওপরেই মানে গাছের ডালটা ভেঙে পড়লো। তো আমি আর বাবু গেছিলাম হচ্ছে গিয়ে ওই ইসে দেখতে, ওই গাছটা কীভাবে পড়েছে আর দোকানটার কী অবস্থা। গেছিলাম তো দেখলাম যে পুরো গাছটা মানে মাঝখান দিয়ে কেটে পড়েছে। আর কী বলতো, সবাই যা বলছে যে গাছটা ওদের দোকানের ওপর পড়ার কথা না, পড়ার কথা হচ্ছে গিয়ে অন্য দোকানে, মানে সাইডের দোকানে পড়ার কথা, সেখানে ঘুরে মানে ওর দোকানেই পড়েছে। তো মৃত্যু কার কোথায় কিভাবে থাকবে কেউ বলতে পারে না, তাই না বলো? তা মৃত্যুটা আর রাজাপুর থেকে যে লোকটা এসছে মাংস নিতে, ভাবো তাহলে, কালকে রবিবারের দিন ছিল, সেই দিনে রবিবারে ওরা কত সুন্দর মাংস টাংস রান্না করবে, ওর বউ বাচ্চা আছে, একটা ছেলে আছে, ছেলেটা হচ্ছে গিয়ে বাইরে ছিল, রান্নাবান্না করবে, সেই আনন্দে তারা মাংস নিতে এসছে সেই রাজাপুর, মানে বনগাঁর ওইদিকে কোথায় জায়গা আছে সেটা, সেই জায়গাটার নাম রাজাপুর। তো যাই হোক, বাচ্চাটা ছিল, বাচ্চাটা বিস্কুট খাবে বলে নাকি বেরিয়েছিল দোকান থেকে, দোকান থেকে বেরিয়ে ওর বাবা পয়সা দিয়েছে বিস্কুট খেতে, পাশের দোকানে গেছে, আর সেই মুহূর্তে ওই ইসে ডালটা ভেঙে পড়েছে। তো আমরা দেখে আসলাম, আমি আর বাবু গিয়ে দেখে আসলাম, কী বলো তো,
ওই একটা চপ্পল পড়ে রয়েছে, একটা চপ্পল আছে আর একটা চপ্পল নেই, ওটা বাচ্চাটারই ছিল। বাচ্চাটাকে মনে হয় পরে ওর মাটা এসে কি বাড়ির লোক এসে হয়তো নিয়ে গেছে। তো যাই হোক, তারপরে বাজার টাজারে গেছি, বাজারে গিয়ে পুরো বাজার নিস্তব্ধ, মানে কি বলবো, ওই জায়গাটা যে বিডিও অফিসটা যেখানে জাঁকজমক সবসময়, দোকান পাশার সবসময় খোলা, জাঁকজমক হই হুল্লোড় সবার, মানে বিডিও অফিস তো বোঝোই তো, ওখানে সব সরকারি কাজ, কত বিভিন্ন জায়গার লোকেরা আসে, তা আজকে মোটামুটি পুরো ফাঁকা, মানে লোকজনই নেই, এতটাই ফাঁকা। তারপরে ওখানে অটো স্ট্যান্ডও আছে, হ্যাঁ, ওই পুরো ফাঁকাই রয়েছে দেখলাম, পুরো মানে নিস্তব্ধ, থমথমে পরিবেশ। তা আমরা গিয়ে একটু দেখে আসলাম, তো বা তারপরে ওখান থেকে গেলাম বাজারে, বাজারে গিয়ে তারপরে নিয়ে এসেছি দুধ, দুধের প্যাকেট। তো বাবু এই এখন কটা বাজে বলো তো, এই এখন বাজে 11টা বাজে, তা বাবুর এই 11টা 12টার দিকে চা খাওয়ার একটু অভ্যাস আছে। তো দুধটা ছিল, আমি সকালবেলা দই পাতিয়েছিলাম, মানে আমি যে দুধ নিই মামির কাছ থেকে, গরুর দুধ, আর এইটা এনেছি আমুলের দুধ, এটা আনলাম আমুলের দুধ। তা চাটা খাবো এখন, আমি আর বাবু চা খাবো পাউরুটি দিয়ে। বাবু সকালে আবার আজকে পাউরুটি এনেছে, দু মানে ওই যে স্লাইস পাউরুটি দুই প্যাকেট এনেছে, তা এখন খাবো আমি আর বাবু। আমি পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো, আর বাবু শুধু মনে চা খাবে না, বলবো পাউরুটি খাওয়ার কথা, খেলে খাবে। তো যাই হোক, চাটা বানাতে শুরু করে দিই এবারে, চলো। আর আজকে হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্না করেছি, এই যে এটা হচ্ছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, উচ্ছে আলু, আর এর মধ্যে ওই যে চাল কুমড়োর খোসা বাটা, আর এই তিন তরকারি খায় না জন্য আমি একটু পটল দিয়েছি, মানে এক চিল পটল, আর এই যে টক ডাল করেছি, মুসুরির ডাল, মুসুরির ডাল টক ডাল, আর এই যে চাল কুমড়ো ঘণ্ট, আর এই যে মাছের ঝোল, আর এই যে ভাত, ভাত মানে এই যে চালটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে একটা কুমড়ো দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছি, সকালবেলা ভিজিয়ে রেখেছি, একটু পরে চাটা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। দেখো চা কমপ্লিট, আর এই যে পাউরুটি নিয়ে নিচে, আর বাবু বিস্কুট খাবে না, পাউরুটিও খাবে না, তো আমরা চা খাই। এখন দুপুর 11টা 20 বাজে, তোমরা যদি এই টাইমে কেউ যদি চা খাও আমাকে একটু কমেন্টস করে জানিও, বুঝলে তো, আমাদের মতো খাও কি না, আর বাহার দিয়ে দিলাম, আর শান এখনও পড়ছে, শান হচ্ছে বাংলাটা পড়ছে জানো, কতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমি বাজারে গেছি আধা ঘন্টা গেছি, আধা ঘন্টার আগে পড়ছে বাংলা, এখনো ওর বাংলা কমপ্লিট হয়নি, লালু পড়ছে, লালু লালু, তো এইরকম ওর পড়াশোনার ছিরি। তো চাটা খেয়ে নি, শানের বিকালে পড়া ছিল 4টার থেকে কম্পিউটার স্যারের কাছে, তো এই মাসের মায়নাটা দেওয়া হয়নি, দেরি হয়ে গেছে, আজকে 16 তারিখ হয়ে গেছিলো, তা স্যারকে আমি ফোন করলাম, আসলে কি বলতো মনেই ছিল না আমার কম্পিউটার স্যারের মায়না দেওয়া, তা স্যারকে ফোন করলাম যে কতক্ষণ আছে চাঁদপাড়ায়, কেননা উনি বনগাঁ থেকে আসে চাঁদপাড়ায় পড়াতে, ব্যাচ করেছে এখানে, তো এখানে পড়ায় অনেক, প্রায় 20-25 জনে একসাথে পড়ায়। তো আমি স্যারকে ফোন করে বললাম, স্যার বললো 8টা পর্যন্ত আছে, তো আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পথে ওইখানে স্যারের
মানে পড়ার কোচিং সেন্টারটা, তো ওইখানে আমি স্যারকে টাকাটা দিয়ে আসলাম। আর বাজার থেকে আসার সময় আমি আনলাম কতগুলো ডিম, মানে কতগুলো বলতে এক ট্রে ডিম আমি যখনই কিনি এক ট্রে ডিমই কিনি, তো ডিম কিনে নিয়ে আসলাম। তা বাড়ি এসে আমি, বাবু তো সকালবেলা এনেছিল ইসে বা ব্রেড, তা আমি ডিম টোস্ট করবো বলে ডিম ছিল না এমনি বাড়ি, তো নিয়ে আসলাম। তা আমার দুধ জ্বালানো হয়ে গেছিলো, আমি আসার পরে বাবুকে চা করে দিলাম আর এই ডিম টোস্টটা খেয়েছি। প্রায় আটটা নাগাদ, আটটা বেজে গেছিলো, তো দুধ জ্বালিয়ে আমি দইও পাতিয়ে দিয়েছি, রাত্রের যে দই পাতায় কিছুটা পাতিয়েছি দই আর কিছুটা রেখে দিয়েছি কালকের। বাবু তো দুধ চা খায়, সকালে খায় দুপুরের দিকে খায়, তো আমরা খাবো দুধ চা। তো যাই হোক, মোটামুটি তখন বেজে গেছিলো আটটা বললামই তো তোমাদেরকে, তো আটটার সময় একটু, আর এত প্রচণ্ড গরম পড়েছিল আজকে কি বলবো তোমাদেরকে, তো আমি নাইটিটা না অর্ধেক কোমরে তুলে নিয়েছি, এত গরম লাগছিলো। তারপরে আমি ওই ডিম টোস্ট করছিলাম, তো যাই হোক আমার হয়ে গেছিলো। তা বাবুকে চার পিস দিয়েছিলাম, বাবু খায়নি, বাবু দুটো দুই পিস খেয়েছে আর দু পিস রেখে দিয়েছিলো, শান খেয়ে নিয়েছে, তো শান খেয়েছে। তারপরে আমি চারটে খেলাম পরে, তা এই খাওয়া দাওয়া হলো সন্ধ্যার সময় আমাদের টিফিন। আমাদের এখানে একটুখানি ঝড় বৃষ্টি হলো আর কারেন্ট চলে গেছে, তা অনেকক্ষণই কারেন্ট নেই, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে তারও বেশি। তো আমি নিচেই ছিলাম, তারপরে দুটো ফ্যান দুটো লাইট জ্বলছে জন্য আমি উপরে চলে আসলাম, যদি সারা রাত কারেন্ট না আসে ইনভার্টারে চলছে তো, তা বাবু ওপরে শুয়ে রয়েছে, তার জন্য আমি শানকে বললাম চল উপরে তাহলে পড়তে, তা শান বইকাতা নিয়ে চলে এসছে, আমিও চলে এসছি। তো যাই হোক, এখনও খাওয়া হয়নি আমাদের, এখন বাজে এই 10টা বাজতে চললো, খাওয়া হয়নি, তো আর একটু পরে খাবো 10:30-11টার সময়, কারণ ডিম টোস্ট খেয়েছি সন্ধ্যার সময়, সন্ধ্যা বলতে ওই 8টার দিকে খেয়েছি, তো তা এখন খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরা। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আর বেশি বাড়াচ্ছি না। তা তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এখনের মতো রাখবা, এখনের মতো রাখছি, তাহলে ওকে বাই, গুড নাইট।